যুক্তরাষ্ট্রের ক্যাপিটালে হামলার ঘটনায় পদত্যাগের চাপে থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাকে অভিশংসনের পদক্ষেপে তীব্র ক্ষোভ সঞ্চার হচ্ছে। তবে তিনি কোনো সহিংসতা চান না। নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক নির্বিঘ্ন করতে জরুরি অবস্থা জারি রাখার অনুমোদনও দিয়েছেন তিনি। 20 জানুয়ারিতে বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা হুমকি বাড়তে থাকা নিয়ে কর্তৃপক্ষের সতর্ক বার্তার মুখে ট্রাম্প সোমবারই ওয়াশিংটন ডিসিতে আগামী 24 জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা জারি রাখার অনুমোদন দেন। জরুরি অবস্থায় সাড়া দিতে ওই সময় কেন্দ্রীয় সরকারের সহায়তার আশ্বাসও দেওয়া হয়। অর্থাৎ ট্রাম্পের ওই অনুমোদনের ফলে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারবে। গত 6 জানুয়ারি ক্যাপিটালে সহিংসতার পরই ওয়াশিংটন ডিসির মেয়র 21 জানুয়ারি পর্যন্ত নগরীতে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। পরে বাইডেনের অভিষেককে সামনে রেখে আরও কিছু সহায়তা চেয়ে জরুরি অবস্থা জারি রাখার জন্য রোববার ট্রাম্পকে চিঠি দেন মেয়র। এর পরদিন হোয়াইট হাউস এক বিবৃতিতে ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারি রাখার ট্রাম্পের অনুমোদন দেওয়ার কথা জানায়। ট্রাম্প এরপর মঙ্গলবার টেক্সাসে এক সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের বলেন, আমি কোনো সহিংসতা চাই না। গত 8 ডিসেম্বরের পর সাংবাদিকদের সামনে এটি তার প্রথম মন্তব্য।